হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে বিকাশের নতুন একটি আপডেট শেয়ার করব। যদি আপনি বিকাশ থেকে ভুলবশত ভুল নম্বরে টাকা পাঠিয়ে থাকেন এবং সেই নম্বরটি যদি নন বিকাশ ইউজার নম্বর হয়ে থাকে, তাহলে কিভাবে আপনি আপনার টাকাটিকে ফেরত পাবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বিকাশের নতুন একটি আপডেট জানিয়ে রাখি। বর্তমানে বিকাশের নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে। যে সকল নম্বরে এখনও পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি, আমি নন বিকাশ ইউজার অ্যাকাউন্ট নম্বর, সেই নম্বরও কিন্তু টাকা সেন্ড করলে আপনার টাকা চলে যাবে। সো ফার্স্ট অফ অল আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর উপর থেকে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করার পর বিকাশ লিমিটেডের অফিসিয়ালি যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে চলে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি বিকাশের অফিসিয়ালি ফেসবুক পেজে চলে আসছি এবং এই পেজ থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাচ্ছে। এবং নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি বিকাশ থেকে নতুন একটি আপডেটকে জানানো হয়েছে। এখানে বলা আছে, এখন বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নাম্বারও সেন্ড মানি করুন। প্রাপক 72 ঘন্টার মধ্যে নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবেন। বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে এই সার্ভিসটি নিতে পারবেন। অর্থাৎ যদি আপনি এরকম কোনো নম্বরে টাকা পাঠিয়ে থাকেন যেই নম্বরে এখনও পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি, তাহলে সেই নম্বরে যদি 72 ঘন্টার মধ্যে, তিন দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে থাকে, তাহলে সে টাকাটি রিসিভ করতে পারবে। আর যদি সে তিন দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে না থাকে, তাহলে কিন্তু টাকাটি আপনার অ্যাকাউন্টে আবার ফিরতি ব্যাক চলে আসবে। এবং নিচে বলা আছে, প্রাপক অ্যাকাউন্ট খোলার আগে আপনি বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি ট্যাপ করে রিকোয়েস্ট ক্যান্সেল করলে পাঠানো টাকা ফেরত পেয়ে যাবেন। যদি আপনি টাকাটি পাঠিয়ে থাকেন এবং সে যদি অ্যাকাউন্ট করার পূর্বে আপনি এই টাকাটি ক্যান্সেল করে আপনার অ্যাকাউন্টে আবার ফিরতি টাকাটিকে পেতে পারেন। তো কীভাবে এই কাজটি করবেন, কীভাবে আপনার টাকাটি চলে গেলে আপনি সেটিকে ফেরত নেবেন, ডিটেলস প্র্যাকটিক্যালি জানার জন্য আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। সো বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আমি আমার বিকাশ ব্যালেন্সটিকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশে ব্যালেন্স রয়েছে 219.08 টাকা। সো সেন্ড করার জন্য এখানে রয়েছে সেন্ড মানি অপশন, জাস্ট আমি এটিতে ক্লিক করে নিচ্ছি। এবং ক্লিক করার পর এরকম একটি নম্বর প্রদান করব যেই নম্বরে এখন পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি। সো নম্বরটি ওঠানোর পর পাশে রয়েছে অ্যারো আইকন অথবা নেক্সট আইকন, জাস্ট আমি এটিতে ক্লিক করে নিচ্ছি। এবং ক্লিক করার পর আমরা যেই পেজে অ্যামাউন্ট অথবা টাকা বসাবো সেই পেজের নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি ওয়ার্নিং চলে আসছে। এখানে বলা আছে, প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই কিন্তু আপনি তার নাম্বারে সেন্ড মানি করতে পারবেন। আপনি এই নিয়ম ও শর্তাবলী মেনে পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছেন। যখন আপনি এরকম একটি নম্বর প্রদান করবেন যে নম্বরে এখনও পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি, সেই নম্বরে টাকা সেন্ড করতে গেলে কিন্তু আপনার নিকট এরকম একটি ওয়ার্নিং চলে আসবে। সো আমি আপনাকে রিকমেন্ড করব, প্রয়োজনে আপনি এই নিয়ম ও শর্তাবলীতে ক্লিক করে ডিটেলস কন্ডিশনগুলো জেনে নিতে পারেন। সো আমি জাস্ট পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে এক্সাম্পল হিসেবে 10 টাকা বসিয়ে নিচ্ছি এবং বসানোর পর পাশে যে অ্যারো আইকনটি রয়েছে জাস্ট আমি এটিতে ক্লিক করে নিচ্ছি। এবং ক্লিক করার পর সেম প্রসেসে আপনাকে এখানে আপনার বিকাশের পিন নম্বরটি প্রদান করতে হবে। এবং পিন নম্বরটি প্রদান করার পর পাশে যে অ্যারো অথবা নেক্সট অপশন রয়েছে জাস্ট এটিতে আবারও ক্লিক করে নিচ্ছি। এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখনও কিন্তু একটি ওয়ার্নিং নোটিশ চলে আসছে যে টাকাটি পেতে প্রাপককে 72 ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অথবা নিকটস্থ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুলতে বলুন। সো এখনও কিন্তু টোটালি ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে যে এই টাকাটি তাহার অ্যাকাউন্টে রিসিভ করার জন্য 72 ঘন্টার মধ্যে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। সো সেম প্রসেসে টাকাটিকে সেন্ড করার জন্য এখানে আমি ট্যাপ করে ধরে রাখছি এবং দেখতে পাচ্ছেন টাকাটি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে চলে গেছে। আমার অ্যাকাউন্টে 219 টাকা ছিল, বর্তমানে 209 টাকায় এসে দাঁড়িয়েছে। পাশাপাশি আমি এই নম্বরে আমার এই সিম কার্ডটি ছিল, দেখতে পাচ্ছেন আমার নিকট একটি পপ আপ মেসেজ চলে আসছে, জাস্ট আমি এই মেসেজটি ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন বিকাশ ইনফো থেকে আমাকে একটি মেসেজ করা হয়েছে এবং এই মেসেজে লেখা আছে যে 10 টাকা সেন্ড করা হয়েছে, কোন নম্বর থেকে সেন্ড করা হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। সো এখানে বলা আছে, এই টাকাটিকে রিসিভ করার জন্য বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
সো যদি আপনি কখনো ভুল নম্বরে টাকা পাঠিয়ে থাকেন, যে নম্বরে এখনো পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি এবং সে যদি অ্যাকাউন্ট না খোলে তাহলে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। বাট এখানে একটি বিষয় থেকে যায়, যদি সে অ্যাকাউন্ট খুলে ফেলে তাহলে আপনি টাকাটি কিভাবে ফেরত নেবেন? আপনাকে টাকাটি ফেরত নিতে হলে তাহার অ্যাকাউন্ট খোলার পূর্বেই আপনাকে টাকাটি ফেরত নিতে হবে, অন্যথায় বিকাশ হেল্পলাইনে কল দিয়ে বিভিন্ন প্রসেসে অনেক ঝামেলা হতে পারে। তো যদি আপনি ভুল নম্বরে টাকা পাঠিয়ে থাকেন এবং তাহার অ্যাকাউন্ট খোলার পূর্বে যদি আপনি টাকাটিকে আবারও ব্যাক নিতে চান তাহলে আপনাকে আবারও আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। সো বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আমি আবারও আমার ব্যালেন্সটিকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বে আমার ব্যালেন্স ছিল 219.08 টাকা এবং বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে 209.08 টাকা। তার মানে আমার অ্যাকাউন্ট থেকে 10 টাকা মাইনাস হয়ে গিয়েছে। সো এই টাকাটিকে ব্যাক করার জন্য আপনাকে আবারও সেন্ড মানি অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার নিকট এরকম একটি পেজ চলে আসবে, যেই নম্বরে আপনি টাকা পাঠিয়ে রেখেছেন যদি সে টাকাটি রিসিভ করে না থাকে তাহলে আপনি এই অপশনটিকে দেখতে পারবেন। সো এখানে আপনি কোন নম্বরে টাকা পাঠিয়েছেন এবং কত টাকা পাঠিয়েছেন এবং এই টাকাটি রিসিভ করার জন্য কতটুকু সময় রয়েছে সব কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন। পাশাপাশি এর ডান দিকে দেখতে পাচ্ছেন বাতিল একটি অপশন রয়েছে, অথবা যদি আপনি ইংলিশে ইউজ করেন তাহলে এখানে ক্যান্সেল অথবা অন্য কোনো অপশন থাকতে পারে। সো টাকাটিকে ব্যাক নেবার জন্য আপনাকে এখান থেকে বাতিল অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনি যে রিকোয়েস্টটি করেছিলেন সেই রিকোয়েস্টটি ক্যান্সেল করার জন্য পাশে থাকা হ্যাঁ অথবা ইয়েস অপশনে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর দেখতে পারবেন ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টে আবারও 10 টাকা রিসিভ হয়ে গিয়েছে। পাশাপাশি যেই বিকাশ নম্বরটি রয়েছে, যেই নম্বরে আপনার টাকা পাঠিয়েছিলেন, সেই নম্বরে কিন্তু একটি মেসেজ চলে যাবে এবং সেই মেসেজে বলা আছে, দেখতে পাচ্ছেন, সরি, সেন্ড মানি রিকোয়েস্ট অফ 10 টাকা ফ্রম এই নম্বরটি হ্যাজ বিন ক্যান্সেলড বাই দ্য সেন্ডার। তার মানে যে টাকাটি পাঠিয়েছিল সে এই টাকাটিকে ক্যান্সেল করে নিয়েছে। এবং এবার যদি আমি আমার বিকাশ ব্যালেন্সটিকে চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে ব্যালেন্স আবারও 219.08 টাকায় চলে আসছে। সো যদি আপনি কখনো এরকম ভুল নম্বরে টাকা পাঠিয়ে থাকেন যে নম্বরে এখনও পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি তাহলে আপনি আপনার টাকাটিকে এইভাবে এই প্রসেসে আবারও ব্যাক নিতে পারবেন। সো বন্ধুরা, সর্বশেষ বলবো বিকাশে লেনদেন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে কখনো কোনো ভুল নম্বরে টাকা না যায়। এবং আরও একটি অফার আপনাদেরকে জানিয়ে রাখা হচ্ছে, মানে বিকাশে নিউ ইউজারদের জন্য 70 টাকার বোনাস চলছে। যদি আপনি এখনও পর্যন্ত বিকাশে রেজিস্ট্রেশন করে না থাকেন অথবা আপনার এরকম একটি অ্যাকাউন্ট রয়েছে যেই অ্যাকাউন্ট এখনও পর্যন্ত বিকাশ অ্যাপসে লগ ইন করা হয়নি তাহলে কিন্তু আপনি এই অফারটা নিতে পারবেন। অবশ্যই আপনাকে ডেসক্রিপশন বক্সে বিকাশ অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে বিকাশ অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনি এই অফারটিকে নিতে পারবেন না। এই অফারটি সম্পর্কে আরও জানতে ডিটেলস একটি ভিডিও রয়েছে এবং সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন পড়লে অবশ্যই সেই লিঙ্কগুলো চেক করে নিতে পারেন। এবং আপনাদের সুবিধার্থে সেই বিকাশ অ্যাপসের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক কমেন্টের ফার্স্টে পিন করে দেওয়া থাকবে, প্রয়োজন পড়লে অবশ্যই সেখান থেকে চেক করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।